আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিন ক্যাডেট একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের লেখা আছে দেখো প্রথম অ্যাসাইনমেন্ট অধ্যায় ১১ বাংলাদেশের রূপকৃতির যে সকল সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে আমি সেই সকল সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে দেখো এই অধ্যায় অর্থাৎ বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করে নিচ্ছি। দেখো প্রথমেই ছিল আমি একটু জলবায়ু নিয়ে আমি আলোচনা করি যে বাংলাদেশ ষড়ঋতুর দেশ, অর্থাৎ বাংলাদেশ ছয় ঋতুর দেশ। ঋতুগুলো হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। কিন্তু তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর ভিত্তি করে, আবারও বলছি, কিন্তু তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? তিনটি ভাগে। সেটা হলো গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং সর্বশেষ ছিল শীতকাল। এবার আমরা যাচ্ছি ভূপ্রকৃতি নিয়ে। ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য, অর্থাৎ পার্থক্য। এরপর একটা আলোচনা করব উঁচু ভূমি নিয়ে। পাহাড়ি এলাকা থেকে নিচু এসব উঁচু ভূমি পুরাতন পলিতে গঠিত। নদী স্রোতে বয়ে আসা পলিমাটি জমা হয়ে এসব ভূমি তৈরি হয়েছে। এরপর প্রিয় শিক্ষার্থী চলে আসবে আমরা সুন্দরবন নিয়ে, একটা আমরা আলোচনা করি। আমি কিন্তু আগে বলেছি আমি সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করছি। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সুন্দরবন। আমি আবারও বলছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সুন্দরবন। এ বনের নাম সুন্দরী গাছের নাম অনুসারে হয়েছে। আমি আবার বলছি এ বনের নাম সুন্দরী গাছের নাম অনুসারে হয়েছে। এই বন দেশের উপকূলীয় অঞ্চলকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। কী কী থেকে রক্ষা করে? ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। আমি আবারও বলছি এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। এটি বলতে কোনটি কী বোঝানো হয়েছে? সুন্দরবন। এ বনে অর্থাৎ সুন্দরবনে বাস করে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। প্রিয় শিক্ষার্থী, রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় বাস করে? সুন্দরবনে। এবার আমরা যাচ্ছি কুয়াকাটা। কুয়াকাটা নিয়ে আমরা আলোচনা করি। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণে, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণে পটুয়াখালী হতে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় ৩৮০ কিলোমিটার। আমি আবার বলছি ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় ৩৮০ কিলোমিটার। কুয়াকাটা শব্দের অর্থ হল কুয়া খনন করা। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ সহকারে শোনো, কুয়াকাটা শব্দের অর্থ কী বলতো? কুয়াকাটা শব্দের অর্থ হলো কুয়া খনন করা। সর্বশেষ আমি একটা আলোচনা করব বান্দরবান নিয়ে। আচ্ছা বান্দরবানটা দেখো যে বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এটি পাহাড়ি জেলা। এখানে রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের চূড়া তাজিংডং। এখানে আছে দর্শনীয় চিম্বুক পাহাড়ের চূড়া ও বগালেক। মিলানছড়িতে আছে শৈলপ্রপাত নামে এক পাহাড়ি ঝর্ণা। এছাড়া সারা শহর জুড়ে আছে অসংখ্য বৌদ্ধ মন্দির। স্থানীয় ভাষায় এই মন্দিরগুলোকে বলে কিয়াং। প্রিয় শিক্ষার্থী দেখো আমি হোয়াইট বোর্ডে কয়েকটি তোমাদের এখানে প্রশ্ন দিয়েছি, প্রশ্ন করে তোমাদের সবগুলোকে উত্তর সহকারে আমি বলে দিচ্ছি। প্রশ্নগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রথম অ্যাসাইনমেন্টের বিষয়ে এগুলোর মধ্যে ছিল এবং আছে। প্রথম প্রশ্ন ছিল কুয়াকাটা শব্দের অর্থ কী। আমি কিন্তু যখন তোমাদেরকে আলোচনা করি, এর আগে অধ্যয়নে যখন আমি আলোচনা করি, আলোচনার মাধ্যমে কিন্তু আমি বলেছিলাম, এরপর আমি আবারও বলছি কুয়াকাটা শব্দের অর্থ হলো খনন করা। কুয়াকাটা শব্দের অর্থ খনন করা। এরপর ছিল ভূপ্রকৃতি বলতে কী বুঝো। ভূপ্রকৃতি বলতে কী বুঝো? ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য। তিন নম্বর প্রশ্ন ছিল দেখো উঁচু ভূমি কীভাবে গঠিত হয়। উঁচু ভূমি কীভাবে গঠিত হয়? পাহাড়ি এলাকা থেকে নিচু এসব উঁচু ভূমি পুরাতন পলি দিয়ে গঠিত।
নদীর স্রোতে বয়ে আসা পলিমাটি জমা হয়ে এসব উচ্চভূমি তৈরি হয়। প্রিয় শিক্ষার্থী, 4 নম্বর প্রশ্ন ছিল, দেখো বাংলাদেশ কয় ঋতুর দেশ? আশা করি আমরা সবগুলো প্রশ্ন ঠিক আছে, তোমরা এটা উত্তর দিতে পারবা। যে সর্বশেষ 4 নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশ কয় ঋতুর দেশ, বাংলাদেশ 6 ঋতুর দেশ। আমরা যখন স্কুলে ভর্তি হই, স্কুলে ভর্তি হওয়ার পর থেকে কিন্তু আমরা এই জাতীয় প্রশ্ন কিন্তু আমরা শিখে আসি। আশাবাদী তোমরাও ঠিক আছে, এগুলো পারবো আর কি। 5 নম্বর ছিল পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভের নাম কি? আমি আবার বলছি, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি? ম্যানগ্রোভ শিক্ষার্থী, এখানে হবে বনের হবে, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। কী হবে বলো তো? সুন্দরবন। এরপরে 6 নম্বর, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। কি বলো তো? সেন্ট মার্টিন দ্বীপ। সর্বশেষ 7 নম্বর ছিল শৈলপ্রপাত কি? শৈলপ্রপাত কি? আমরা এর আগেও ঠিক আছে আমরা আলোচনা করছি, এরপর আবারও বলছি যে শৈলপ্রপাত হলো পাহাড়ি ঝর্ণা। শৈলপ্রপাত পাহাড়ি ঝর্ণা। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং শোনো, তাহলে আশা করছি সবগুলো প্রশ্নেরই অ্যান্সার দিতে পারবা। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে আমি একটা তোমাদেরকে প্রশ্ন দিচ্ছি। প্রশ্ন হলো, বাংলাদেশ কয়টি ঋতু, অর্থাৎ বাংলাদেশে কয়টি ঋতু, বাংলাদেশে কয়টি ঋতু এবং ঋতুগুলো কি কি? একটা তোমাদের প্রশ্ন আমি বাড়ির কাছ দিয়ে রাখছি। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।